সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে উপস্থিত হয়েছি মৎস্যবিদ বাইফ্লক অ্যান্ড বি ফ্যাটেনিং ফার্মে আসছি। তো আজকে এখানকার সিইও সাথে আমরা পরিচয় হব এবং আমরা জানবো আজকের ট্রেনিং সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা তো এখান থেকে আজ সকাল 9টা থেকে ট্রেনিং নিচ্ছি। ট্রেনিংয়ের বিরতির ফাঁকে আমাদের ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যে আর কি, ইউটিউব দর্শকদের উদ্দেশ্যে আপনার একটা ছোট্ট সাক্ষাৎকার নিতে চাই। স্যার, এই যে আমাদেরকে যে ট্রেনিং করাচ্ছেন, বা আমরা এখানে প্রায় 10 জন আজকে ট্রেনিং নিচ্ছি টোটালে, স্যার ট্রেনিংয়ের অংশ বিশিষ্ট যদি একটু আমাদের ইউটিউব চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে স্যার একটু যদি বলতেন প্লিজ। ধন্যবাদ। আমি ডক্টর জোয়ার্দার মোহাম্মদ আনোয়ারুল হক, সাবেক পরিচালক মৎস্য অধিদপ্তর, এবং আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু হান্নান, জেলা মৎস্য অফিসার অবসরপ্রাপ্ত আব্দুল হান্নান। তো আমরা দুই বন্ধু মিলে মূলত এই মৎস্যবিদ বায়োফ্লক অ্যান্ড বি ফ্যাটেনিং ফার্ম, তো নামকরণেই বুঝতে পারছেন এখানে আমাদের একটা বি ফ্যাটেনিং ফার্মও যুক্ত আছে। তো মূলত এটা আমাদের বায়োফ্লক অ্যাকোয়াকালচার ফার্ম। তো এই বায়োফ্লক অ্যাকোয়াকালচার ফার্ম আমরা প্রতিষ্ঠিত করেছি প্রায় 2019 সালে শেষের দিকে। তো তারপরে প্রায় 1 বছর পরে এটাতে আমরা এই ট্রেনিং প্রোগ্রাম যুক্ত করি। তো এই ট্রেনিং প্রোগ্রাম যুক্ত করার পরে এখানে প্রচুর আমাদের যারা প্রশিক্ষণার্থী আগ্রহী তারা আসে। আপনারা জানেন যে অনেক নেতিবাচক কথা কিন্তু প্রশিক্ষণ সম্পর্কে বলে, তো এই কারণেই আমরা কিন্তু প্রথম দিকে একটু বিরত ছিলাম। কিন্তু আসলে আমার আপনারা জানেন যে আমাদের একটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে কৃষি সংবাদ টিভি, যেটাতে আমি নিয়মিত বায়োফ্লক জিজ্ঞাসায় দেশ ও বিদেশের বাহিরের যারা দর্শক রয়েছেন বা যারা বায়োফ্লক চাষি রয়েছে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এটা যখন আমাদের মানে যখন ইউটিউবে প্রকাশিত হতে থাকে তখন প্রচুর চাহিদা আমার কাছে রিকোয়েস্ট আসে যে আমরা একটা ট্রেনিং যেন আয়োজন করি। তাদের মানে ইয়েতেই আগ্রহে এবং তাদের অনুরোধে প্রেক্ষিতে আমরা একটা প্রশিক্ষণ আমরা দুই বন্ধু মিলেই এই প্রশিক্ষণ প্রোগ্রামটা পরিচালনা করছি। আমরা কিন্তু এটা বেসরকারি পর্যায়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এরকম প্রশিক্ষণ কার্যক্রম চলছে, কিন্তু তাদের কতটুকু ইয়ে আছে, অভিজ্ঞতা বা তাদের কতটুকু যোগ্যতা, সেই অনুযায়ী তারা তাদের প্রশিক্ষণ দিচ্ছে। তারা অনেকে তাদের অনেকে আছে ভালো প্রশিক্ষণার্থী হয়েছে, তারা ভালো প্রশিক্ষণও দিচ্ছেন, আবার কিছু রয়েছে যাদের হাতে নিজেদেরই বিদ্যাবুদ্ধি কম বা তাদের সেই মানে ইয়েটা কম, তারাও কিন্তু প্রশিক্ষণ চালাচ্ছে। তো যাই হোক, এখানে ভালো মন্দ সবই আছে, তবে আমরা বলবো যে নিজে ভালো অভিজ্ঞতা অর্জন করে তারপরে প্রশিক্ষণ দেওয়াটাই ভালো। আর একটা জিনিস, যে যে বিষয়ের উপর যার দক্ষতা রয়েছে তাকেই ট্রেনিংটা দেওয়া উচিত, কারণ এসে বেকার যুবকরা এখান থেকে কিছু চায় তারা, এখান থেকে যেন তারা সত্যিকারভাবে তারাও যেন একটা উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা ট্রেনিং দেওয়ার চেষ্টা করি। এবং সিস্টেমেটিক ওয়েতে যেটা সরকারি পদক্ষেপ যেভাবে নেয়, ঠিক সরকারি প্রশিক্ষণগুলো যেভাবে হয় আমরা সেভাবে চেষ্টা করছি। যেমন তাতে প্রি টেস্ট, তারপরে একটা ট্রেনিংয়ের শেষে একটা পোস্ট টেস্ট, তার সঙ্গে আমরা একটি প্রোটিং মডিউল আমরা ফলো করি, সেই ট্রেনিং মডিউল অনুযায়ী তাদেরকে আমরা প্রশিক্ষণটা দিয়ে থাকি। এখানে আমাদের এই যে ঠিক আজ এটাতে 44তম ব্যাচ আমরা এটা প্রশিক্ষণ দিচ্ছি, আমরা মূলত 8 থেকে 10 জনই প্রশিক্ষণ এরকম নিয়ে দিয়ে থাকি। আর একটা জিনিস, যে প্রশিক্ষণে যারা এটা করবে আমরা যে মডিউলটা ফলো করি সেই মডিউলটে যেটা মূল যেটা উল্লেখযোগ্য বিষয়গুলো যেটা, অর্থাৎ বায়োফ্লকটা কী সেটা তাদেরকে একটা ধারণা দিই, তারপরে ব্যাকটেরিয়া, যেহেতু এটা ব্যাকটেরিয়া সম্পর্কিত, হেটারোট্রফিক ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার সম্পর্কে বিশদ ব্যাখ্যা তাদেরকে দিই, যে এই ব্যাকটেরিয়াগুলো আমাদের বায়োফ্লক অ্যাকোয়াকালচার সিস্টেম কীভাবে কাজ করে সেগুলো নিয়ে একটা আমরা ব্যাখ্যা দিই। এরপরে আমাদের যেটা মূল বিষয় থাকে যে কার্বন রেশিও, সিএন রেশিও, কার্বন এবং নাইট্রোজেনের রেশিও, তো এই সিএন রেশিও প্রফেসর ইয়োরাম কীভাবে এটা উনি ম্যানেজমেন্ট করেছেন, আমরা বাস্তবে আমাদের প্রেক্ষাপট দেশের প্রেক্ষাপটে কীভাবে সিএন রেশিও মেনটেন করবো এটা আমরা সম্পর্কে একটা জ্ঞান দিই। তারপরে আমাদের যেটা কালচার সিস্টেম, যেমন আমাদের ইন্ডিয়াতে বলে যে আমি আগে পানি কীভাবে প্রস্তুত করব, পানি প্রস্তুত নিয়ে খুব একটা বিশাল একটা কাহিনী তৈরি করেছে তারা, এই প্রোবায়োটিক দাও, মোলাসেস দাও, এটা দাও, ওটা দাও, নাইট্রিফাইং দাও, হেটারোট্রফিক দাও, দিয়ে আগে পানি সুন্দর করে ডেকে তারপরে মাছ ছাড়ো। কিন্তু আমি যেটা প্রথম আমি বাংলাদেশে যেটা প্রচলন করছি, নো, কোনো পুকুর প্রস্তুতি নেই, ফ্রেশ পানি করবেন, একদিন অ্যারেশন দেবেন, সেই বাসি পানিতে আপনি যদি একটু জাস্ট পিএইচ যদি একটু কম থাকে, আমি একটু সিএসইও থ্রি
বা ক্যালসিয়াম কার্বনেট আমি দিয়ে দেবো, পিএইচটা নর্মাল থাকবে, জাস্ট ওই অবস্থায় আমি পোনা ছেড়ে দেবো। এখানে আমি 7 দিন পরিচর্যা করব। অর্থাৎ আমার মাছটা নেচার থেকে আসতেছে বিভিন্ন, এটা সাধুভানির মাছ, এটা বায়োফ্লকের জীবনে কোনো দিন চাষ হয়নি। সেই মাছটা এখানে এসে আসলে তাকে কিন্তু ফট করে বায়োফ্লকে দিলে কিন্তু সেই মাছটা একটা আনিজি ফিল করে। সেই কারণে আমি বলি আগে ফ্রেশ পানিতে আমি মাছ দেবো, 5 থেকে 7 দিন এটা পরিচর্যা করব, তাকে বিভিন্ন প্রয়োজন হলে ট্রিটমেন্ট করব, তারপরে আমি তাকে বায়োফ্লক ধীরে ধীরে আমি তাতে বায়োফ্লকে সহনশীল করে নেব। এটাই হলো আমার প্রযুক্তি, এই বিষয়টা তাদেরকে বলি। এরপরে দেখা যায় যে বিভিন্ন এই লং কালচারে একটা দেখা যায় যে তাদের বিভিন্ন রোগ বালাই হয়। এই রোগ বালাই অনেকে বলে যে বায়োফ্লকে কোনো রোগ বালাই নাই, নো এটা ভুল ধারণা। কারণ বায়োফ্লকে আমরা বিভিন্ন বাইরে থেকে খাদ্য প্রয়োগ করি, বিভিন্ন হ্যান্ডলিং হয়, নেটিং হয়, স্যাম্পলিং হয়, এবং কিছু ইনগ্রিডিয়েন্টস আমরা দিই, এতে করে দেখা যায় কোনো না কোনোভাবে কিছু জীবাণু আমরা সংক্রমিত হয়। তো এগুলোর জন্য কারণে কিন্তু কিছু ফাঙ্গাল ইনফেকশান, বিশেষ করে ফাঙ্গাল ইনফেকশানটা বেশি হয়। এই ফাঙ্গাল ডিজিজটা কীভাবে কন্ট্রোল করব, বা তার আগে পানির যে বায়োসিকিউরিটিটা কীভাবে মেনটেন করতে হবে, পানিটাকে যদি আমি জীবাণুমুক্ত রাখতে পারি তাহলে তো জীবাণু রোগ বালাই হবে না, এই বিষয়টা তাদেরকে একটা সম্যক ধারণা দেয় এবং কী কী মেডিসিন তারা প্রয়োগ করবে সেটা। তারপরে আবার আমি হারভেস্ট সম্পর্কে বলি যে হারভেস্ট করতে গেলে কীভাবে মাছটা বাজারজাত করতে হবে, বা কখন কীভাবে কতদিনে কোন মাছটা হারভেস্ট করতে হবে, এই বিশদ এই ডিটেলস। তারপরে আমরা শেষে তাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি, তারা কী প্রবলেম ফেস করতেছে এ ব্যাপারে তাদের যদি জিজ্ঞাসা থাকে সে ব্যাপারে আমরা তাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি ফেস টু ফেস। এরপরে আমরা তাদের একটা পোস্ট টেস্ট নিয়ে তারা কতটুকু গেইন করলো এই সারাদিনের প্রশিক্ষণ শেষে, তারা কী রেজাল্ট হলো তাদের একটা ফলাফল আমরা প্রকাশ করি, এবং প্রয়োজনে যদি কেউ সার্টিফিকেট যদি প্রয়োজন মনে করে তাদের চাকরি বা কোনো বেসরকারি সংস্থায় ক্ষেত্রে যদি মনে করে তাহলে তাদেরকে আমরা একটা আমরা দুইজনের যৌথ স্বাক্ষরে একটা দিই, কারণ আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে একটি ট্রেড লাইসেন্স রয়েছে, সেই অনুপাতে আমরা তাদেরকে একটা সার্টিফিকেটও প্রদান করি। এই হলো আমাদের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আমরা যা করি সেটা আমি বললাম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো আমরা এই পর্বে একটু জেনে নেব যে যারা আজকের শিক্ষার্থী আসছেন তাদের একটু পরিচয়টা স্যার একটু জেনে নিতে চাই। আচ্ছা হ্যাঁ। এবং তাদের কাছ থেকে জানতে চাই যে স্যার যে কথাগুলো বললো আপনারা স্যারের কথায় কতটুকু সন্তুষ্ট বা কী অবস্থা একটা। তো প্রথমে আমি ভাইয়ের কাছে যাব, ভাই আপনার নামটা কি প্লিজ একটু বলবেন। আমার নাম দিওয়ান, আমি খুলনা থেকে আসছি। আচ্ছা। আমি মূলত একটা চাকরি করি। তো স্যারের বিভিন্ন প্রশিক্ষণ বা কথাবার্তা এগুলো আমরা ইউটিউবে দেখছি, সেক্ষেত্রে ওনার সঙ্গে যোগাযোগ করে এখানে আসা, আমারও করার ইচ্ছা আছে, সেই হিসেবেই আমি এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছি আর কি। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ নূর নবী, আমি বগুড়া থেকে আসছি। আমি দুটা কালচার করছি, দুটা 10,000 ট্যাঙ্ক করছি। স্যার থেকে আরও ডিটেলস জানার জন্য আমি এখানে আসছি। এখানে এসে আমি অনেক উপকৃত হয়েছি যে ওই সিস্টেমে আমি এখন আগায় যেতে চাই। হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রুবেল হাসান, আমি আসছি 12 পাড়া আশুলিয়া সাভার থেকে। আমি 50,000 লিটারের 4টা ট্যাঙ্কি করতেছি এবং স্যারের ভিডিও দেখে আগ্রহী হয়ে এখানে আসছি, যেন আরও ভালোভাবে সেটাকে পরিচালনা করতে পারি এই উদ্দেশ্যে আসছি। বড় ভাই আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। কোথা থেকে আসছেন? ঢাকা বাসাবো থেকে। আচ্ছা আচ্ছা। আজকের ট্রেনিং যে ট্রেনিং সেশনটা যে হচ্ছে বা এখনও আমরা বিরতির সময় স্যারের একটা সাক্ষাৎকার নিচ্ছি, তো এই যে সকাল থেকে যে ট্রেনিংটা করতেছেন, আপনার কাছে আপনার মন্তব্যটা স্যারের সম্পর্কে? স্যার একটা ভালো উদ্যোগ নিয়েছেন, উনি যেহেতু অবসরপ্রাপ্ত একটা শিক্ষিত ব্যক্তি, যুব সমাজের জন্য এটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি। স্কিল ডেভেলপমেন্ট অনেক প্রয়োজনীয় এটা আর কি, বিশেষ করে যারা বেকার তাদের জন্য। যে জন্য আমি এখানে আসছি, এটা এটা নিজে কিছু করার জন্য ব্যাকফ্লকের এই। অসংখ্য ধন্যবাদ। বড় ভাই আপনার কাছ থেকে আসছেন? আমি কুমিল্লার থেকে আসছি। স্যারের ইউটিউবে দেখে খুব ভালো লাগলো, আজকে ট্রেনিং নিতে আসলাম, আগামীতে আমি করবো আর কি বায়োফ্লক এর জন্য আসছি। ট্রেনিং নিয়ে আপনার কাছে কেমন মনে হলো? খুব ভালো লাগলো আমার কাছে, করার আছে, আমার চিন্তা ভাবনা আছে, আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি। তো দর্শক, এই পর্বে আমরা একটু স্যারের কাছ থেকে জেনে নিব যে স্যার সপ্তাহে কয়দিন ট্রেনিং করা এবং স্যারের ট্রেনিং ফি সম্পর্কে যদি স্যার একটু প্লিজ একটু বলতেন। আমাদের এখানে ট্রেনিংটা আগে আমরা 2 দিনই নিতাম, কিন্তু এই যে COVID-19 কারণে আসা যাওয়া একটা প্রবলেম, আর তাছাড়াও একটা অনেক সীমাবদ্ধতা রয়েছে, অনেক স্বাস্থ্যবিধি মেনে কাজটা করতে হয়। তো ফলে আমরা সাধারণত প্রতি সপ্তাহে শুক্রবার, সাধারণত যেদিন শুক্র সাপ্তাহিক ছুটি, এদিনে অনেকে ছুটির দিনে এই কাজটা করতে সুবিধা হয়, আমরা প্রতি শুক্রবারে
প্রতি মাসে প্রতি শুক্রবারে আমরা একদম সকাল 9টা থেকে একদম সন্ধ্যা রাতও হয়ে যায়, হ্যাঁ 6টা পর্যন্ত, কারণ প্রোগ্রামটা আমাদের দুই দিনের প্রোগ্রাম, আমরা একদিনে এটা আমাকে কভার দিতে হয়। আমি বললাম যে আমাদের যে ট্রেনিং মডিউলটা আছে, ট্রেনিং মডিউলটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু করে কিছু প্র্যাকটিক্যালও আমাদেরকে একটু দেখাতে হয় কীভাবে কী করবে, এই কারণে আমাদের প্রতি সপ্তাহ হয়। আর এটা আমাদের ট্রেনিং ফি আমরা সাধারণত একটা সহনশীল ইয়েতে রাখি, আমরা আগে একটু বেশি রাখতাম, এখন আমাদের 4,000 টাকা আমরা ট্রেনিং ফি নিই, কারণ আমরা দুইজন কর্মকর্তা এটা আমাদের সারাদিন সময় ব্যয় করি। এই স্যার ট্রেনিং পারপাসে কি কি সাপোর্ট পরবর্তীতে আমাদের ফুল টাইম সাপোর্ট থাকবে, 24 আওয়ার সাপোর্ট। আমরা যদি তারা বলে যে আমরা অমুক ব্যাচের আপনার একজন প্রশিক্ষণার্থী, এটুক বলেই আমরা তো ফুল সাপোর্ট দিই। এনি টাইম আমার হোয়াটসঅ্যাপ, যদি আমাকে কল করে নাও পায়, হোয়াটসঅ্যাপ বা ইমেলতে যদি মেসেজ দেয়, আমার তাৎক্ষণিক আমরা সেটার ব্যাপারে সমাধান দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ স্যার, আর একটা প্রশ্ন অনেকেই করে থাকে যে অনেকেই প্রজেক্ট করতে চায়, টাকা আছে কিন্তু মেনটেন্যান্স করতে পারে না, অথবা শিখার পরেও তারা খাঁচা তৈরি, আউটলাইন এই বিষয় করতে পারে। স্যার কেউ যদি প্রজেক্ট করতে চায় তো আপনাদের কারিগরি কী ধরনের সহযোগিতা? হ্যাঁ, এটা আমরা ইদানিং, এটা আগে এটা আমাদের সেই ইয়ে ছিল না, তো আমরা ইদানিং এটা আমরা দুই ফ্রেন্ড মিলে আমাদের মৎস্যবিদ বায়োফ্লক এই প্রতিষ্ঠানের তরফ থেকে আমরা কনসালটেন্সি সার্ভিস দিচ্ছি। আপনারা যদি যারা বড় প্রতিষ্ঠান, ওই যে বললাম যে 10 লাখের উপরে যারা প্রজেক্ট করবেন, 10 লাখ বা তারও অধিক যদি বড় বৃহৎ কোনো আকারে প্রজেক্ট করতে চায়, তারা আমাদের যে কোনো কনসালটেন্সি সার্ভিসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, আমরা সেভাবে তাদেরকে কনসালটেন্সি দেবো, ফুল কনসালটেন্সি দেবো, এবং উইথ রেসপন্সিবিলিটি আমরা দেব যে তারা যেন অবশ্যই লাভজনক পর্যায়ে থাকে, এই মানে নিশ্চয়তা দিয়েই আমরা তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাই। তাহলে স্যার আমরা আজকে এটা স্পষ্ট যে আমরা বায়োফ্লকের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারি, শিওর 100% সম্ভব, এবং আমরা চ্যালেঞ্জ করে, চ্যালেঞ্জের মোকাবেলা করে আমরা প্রজেক্ট সাকসেস করে দিয়ে টাকা নিব, বা এই ধরনের চ্যালেঞ্জ আমরা দিতে পারি স্যার। অবশ্যই আলহামদুলিল্লাহ। তো দর্শক, আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ার হয়েছেন বায়োফ্লকের বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে গেঁথেছিল, বিশেষ করে বিভিন্ন গ্রুপে ঘুরলে স্যার দেখা যায় বায়োফ্লকের ব্যর্থতা আর ব্যর্থতা, মালামাল বিক্রি করে দিব, বায়োফ্লকের ট্রেনাররা চিটার, বায়োফ্লক মালামাল যারা বেঁচে এরা চিটার, এই ধরনের বিভিন্ন কথাবার্তা, তো এটার থেকে আমরা স্যার মানে বেরিয়ে আসতে পারব। অবশ্যই ইনশাল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্ত, স্যার অনেক মূল্যবান তথ্য এবং মতামত দিয়েছে, স্যারের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে, আপনারা চাইলে স্যারের সাথে সরাসরি কথা বলতে পারেন। এছাড়াও যারা সহশৈলে স্যারের প্রজেক্টে আসতে চান বা ট্রেনিং নিতে চান তারা কিন্তু আসতে পারেন, তো স্যারের ঠিকানাটা নিজে মুখে একটু বলে দিলে ভালো। হ্যাঁ, আমাদের মূলত ঠিকানা হচ্ছে যে মোহাম্মদপুর বেরিবাদ চৌরাস্তা, মোহাম্মদপুর আসাদ গেট দিয়ে আপনারা আসতে চান, বা যদি গাবতলি হয়ে বেরিবাদ হয়ে আসতে চান, অর্থাৎ মোহাম্মদপুর বেরিবাদ চৌরাস্তা থেকে সোজা পশ্চিম দিকে বসিলা ব্রিজ রয়েছে, বসিলা টাউন এবং বসিলা ব্রিজ, এই বসিলা ব্রিজ পার হয়ে আসলেই পরের একটি মানে রাস্তার চৌরাস্তা মোচড় আছে, সেটাকে বলা হয় ঘাটার চর, ঘাটার চর একটা চৌরাস্তা মোড়, এখানে আপনারা যদি ওখান থেকে বাম দিকে একটি মহল্লা রয়েছে খালপার মসজিদ, খালপার মসজিদ বলে একটি মহল্লা রয়েছে, এখানেই আমাদের প্রজেক্টটি রয়েছে। আপনারা ঘাটাচার বাসস্ট্যান্ড থেকে সোজা পশ্চিম আপনার বাম দিকে একটি ছোট্ট গলি রাস্তা রয়েছে, সেটাই হলো খালপার মসজিদের রাস্তা, এই রাস্তায় আসলে আপনি খালপার মসজিদ মহল্লাটা পাবেন, এখানে আমাদের মৎস্যবিদ বায়োফ্লক অ্যান্ড বি ফ্যাটেনিং ফার্ম রয়েছে। তো দর্শক, তারপরেও যদি কোনো অসুবিধা হয় বা বুঝতে না পারেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া এই কার্ডটি অবশ্যই দেখবেন এবং ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, আমি টি এম মফিদুল ইসলাম, আসসালামু আলাইকুম।